আসসালামু আলাইকুম। এখানে একটা গার্মেন্টস এর ডাটা আছে, যেখানে দেয়া আছে সাইজ, কালার, লট, আইটেম, এসকিউ, শিপমেন্ট ডেট, এরপর হচ্ছে সাপ্লাইয়ার, মেড বাই। তো এই ডাটাটা হচ্ছে টোটালি একটা গার্মেন্টস ডাটা, গার্মেন্টস শিপমেন্ট এর ডাটা থাকে এখানে, সবগুলো একত্রে দেওয়া আছে। এটা হতে পারে আপনার জাভা অথবা ওরাকল ডাটা যখন ডাউনলোড করে সবগুলো এক জায়গায় থাকে, একটা রো এর ভিতরে, দেখুন একটা সেলের ভিতরে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে পাশের কলামে দেখুন এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, তো সবগুলো একটার ভিতরে আছে। আপনাকে একটা স্যাম্পল দেওয়া হলো যে এইভাবে ডাটাগুলো আলাদা করতে হবে। এখন এই ডাটাটাকে যদি আমি ম্যানুয়ালি ডাটা আলাদা করি, এখানে সাইজ, এখানে যদি কালার লিখি, এভাবে লিখে লিখে কপি পেস্ট করে দেখা যায় একদিন দুই দিনও শেষ করা যাবে না। এখানে 526টা ডাটা আছে, নিচে স্ক্রোল করলে দেখা যায়। তো এই প্রত্যেকটা ডাটা যদি আমি আলাদা করতে চাই, এটার জন্য সিম্পল একটা ট্রিক্স আছে। যদি ট্রিক্স না জানেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার 1 মিনিটের কাজ 5 দিন বিয়ে করলেও শেষ হবে না। তো এই সিম্পল ট্রিক্সটা আমি শেখাবো এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা এই ডাটাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে ডাটা ট্যাবে। এই যে ডাটা ট্যাব আছে, এখানে গেলাম, এখান থেকে টেক্সট টু কলাম এই ফাংশনটাতে চলে আসবে। এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ডিলিমিটেড এই ফাংশনটাকে আমরা সিলেক্ট করে দেব। এখানে যদি নিচে চেক মার্ক করা থাকে, আমরা এটাকে উপরেরটায় করে দেব। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি আদার্সে ক্লিক করা না থাকে, সেক্ষেত্রে আদার্সে ক্লিক করে দেবো। আর এখানে ব্ল্যাঙ্ক থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আপনি স্ল্যাশ বাটনটাকে ক্লিক করে দেবেন। এটাকে ক্লিক করার পরে, এটা স্ল্যাশ বাটন দেওয়ার কারণ হচ্ছে এখানে যে দেখুন আমার সাইজের পরে একটা স্ল্যাশ দেওয়া আছে, এরপর আছে কালারের পরে, প্রত্যেকটার পরে এখানে যে সাইন থাকুক না কেন, যদি কমা থাকতো তাহলে আমি এখানে কমা বসিয়ে দিতাম। কারণ হচ্ছে প্রত্যেকটার পাশে আলাদা করার জন্য একটা করে স্ল্যাশ দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমি ফিনিশে ক্লিক করে দেবো। দেখুন প্রত্যেকটা ডাটা সেপারেট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে কালার করে দেবো, হেডিংটাকে। এই যে হেডিং কালার করার পরে আমরা জাস্ট এই ডাটাটাকে সিলেক্ট করে এরপর ডাবল ক্লিক করব। এখানে দেখুন আমার ডাটাটাকে একদম ফাইনাল ভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইজ করে নিতে পারি আমাদের মতো। এরপর আমরা বর্ডার করে দিলাম। দেখুন এখন আমার এই যে স্যাম্পল শিটটা দেওয়া হয়েছে, যে এটার মতো আমাকে করে দিতে হবে। এখানে 550 ডাটা ছিল, এখন এইটা কি কপি করে কোনোভাবেই সম্ভব? সম্ভব অবশ্য, তো অনেক সময় লাগবে। তো এটাকে আমরা শর্টেই 1 মিনিটের ভিতরে করতে পারি, যদি আমি কাজটা জানা থাকে, সেক্ষেত্রে আমার সময় কম লাগবে। যারা ম্যানুয়াল করবে দেখা যায় যে অনেক সময় ব্যাপার এইটাকে এন্ট্রি করার জন্য। বললাম আমি সবসময় চেষ্টা করি আপনাদের রিয়েল কাজগুলো শেয়ার করার জন্য। ভিডিওটা শেয়ার করে নিজের প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যখন মনে হবে তখন দেখতে পারবেন। এমন হতে পারে আজকে ভিডিও সামনে আছে, দেখবেন পরে প্রয়োজন হলে খুঁজে পাবেন না, তো শেয়ার করে নিজের প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।